Slender, sir. Surrender, sir. এটি মূলত বিকেলের ফিজিক্যাল ট্রেনিং চলছে আর এটা সোলজার ট্রেনিং একাডেমিতে এসেছে সেনাবাহিনী নৌবাহিনী আর বিমান বাহিনী প্রস্তুতির জন্য তো এইভাবে আমরা বিভিন্ন শারীরিক অনুশীলনগুলো করিয়ে থেকে আজকে পায়ের কিছু এক্সারসাইজ করাচ্ছি তো এই এক্সারসাইজগুলো আসলে মূলত আমাদের দৌড়নোর ক্ষেত্রে কাজে দেবে যখন আমরা সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বাহিনীতে পরীক্ষা দিতে যাব বিশেষ করে সেনাবাহিনীতে 500 মিটার 600 অথবা 700 মিটার দৌড় হয়ে থাকে এরপরে পুলিশে 200 মিটার দৌড় হয় 1600 মিটার দৌড় হয়ে থাকে এই দৌড়গুলো যদি ভালোভাবে করতে পারি বা সময়ের মধ্যে যদি শেষ করতে চাই তাহলে অবশ্যই আমাদের পায়ের স্ট্রেংথ থাকতে হবে বা পা দিয়ে দৌড়ানোর ক্যাপাবল হতে হবে অল্প সময়ে অধিক দৌড়াতে হয় আবার দৌড় শুধুমাত্র পরীক্ষার কেন্দ্রেই হয় না এটি হচ্ছিল সামরিক জীবনে যখন তোমরা পরীক্ষা দিতে দিয়ে চান্স পাবে বা ট্রেনিংয়ে যাওয়া বিভিন্ন বাহিনী তোমাদের প্রতিনিয়ত ওখানে দৌড়ে অংশগ্রহণ করতে হবে এই ব্যায়ামগুলো করলে আমরা অবশ্যই দৌড়ানোর ক্ষেত্রে আমরা অবশ্যই ভালো করতে পারবো সবার থেকে এবং অল্প সময়ে বেশি দৌড়াতে পারবো এবং পরবর্তী সামরিক জীবনেও আমাদের দৌড়াতে হবে এই ব্যায়ামগুলো অনেক কার্যকরী গুড তোমরা বাসায় ভালোভাবে বসে বসে প্র্যাকটিস করবে কারণ আমরা মূলত এভাবে সোলজার ট্রেনিং একাডেমিতে প্র্যাকটিস করিয়ে থাকি সকল শিক্ষার্থীদেরকে গুড সারেন্ডার স্যার শেষ সবার মোটামুটি শেষ কি জি স্যার ওকে তাহলে দিস ইজ লাস্ট ওয়ান ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ কেমন লাগলো ভালো লাগছে এটা মূলত আসলে তোমরা যখন একটু পরে দৌড়াবা তো দৌড়ানোর আগে তোমাদের হাঁটুর কিছু ওয়ার্ম আপ করতে হয় তো এটা একটা ওয়ার্ম আপের অংশ একটা ঠিক আছে কারণ পুলিশে 1600 মিটার দৌড় আছে 6.5 মিনিটে এরপরে সেনাবাহিনীতে দৌড় আছে 1.5 মিনিটে 500 মিটার এরপরে তোমার পুলিশে আবার 200 মিটার দৌড় আছে 28 সেকেন্ডে তো প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে দৌড়ানোর প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে তো এই ওয়ার্ম আপগুলো করলে তোমাদের পায়ের মাসেলে স্ট্রেন্থ বাড়বে ঠিক আছে তুমি দৌড়ানোর ক্ষেত্রে অনেক জোর পাবা সবার থেকে অল্প সময়ে বেশি দৌড়াতে পারবা বুঝাতে পারছি কি আর দৌড় শুধুমাত্র পরীক্ষার কেন্দ্রেই হয় না সামরিক জীবনে প্রত্যেকটা বাহিনীতেই সারা জীবন দৌড়াতে হবে বুঝাতে পারছি কি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ